প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? ভাইরাসের মধ্যে অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধান থাকবে। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি নেব ক্লাস সেভেনের বিজ্ঞান এবং বিজ্ঞানের তৃতীয় অধ্যায়। দেখো আছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। এখানে আমাদের কিছু রূপান্তরিত মূল নিয়ে আমরা কথা বলবো এবং মূলগুলো কী আমরা জানি, মূল কাকে বলে এই জিনিসটা আমরা সিক্সে পড়ে আসছি, সেভেনের প্রথম দিকে পড়ে আসছি। তারপরে একটু ঝালাই করি। মূলটা হচ্ছে যে কোনো উদ্ভিদের মাটির উপরের যে অংশ, নিচের যে অংশ থাকে এটাকে আমরা মূল বলছি। এখন দেখো এই যে যে মূলটা মাটির নিচের যে মূল থাকে এবং মূলের সাহায্যে উদ্ভিদ কী করছে, তার খাবারগুলো সঞ্চয় করছে এবং এই খাবারগুলো সঞ্চয় করে রেখে উদ্ভিদের বিভিন্ন কার্যকলাপ এবং ক্রিয়াকলাপ চালানোর জন্য বিভিন্নভাবে বা বিভিন্ন সময় তাদের নির্দিষ্ট সময় এরা এটা ব্যবহার করে থাকে। এবং এই মূলের সাহায্যে ওরা কী কী গ্রহণ করে, যেমন গ্রহণ করতে চায় ওরা পানি, খনিজ লবণ, এগুলো সব মূলের মাধ্যমে ওরা গ্রহণ করে থাকে। এবং গ্রহণ করে কী করছে, এরা উদ্ভিদের বিভিন্ন দেহে অঙ্গ প্রত্যঙ্গে পাতা ফুলে ফলে সব জায়গাতে এরা পৌঁছে দিয়ে থাকে। এখন দেখো এই যে যে মূলটা মূলত আমাদের গাছ যেটা থাকে, গাছের জায়গাতে যে মূল থাকে এই মূলের বিভিন্ন রূপান্তর হয়। কেন এই রূপান্তরগুলো হচ্ছে, রূপান্তর হচ্ছে এই কারণে যে একটা বিভিন্ন সময় মূলটা কী করবে, তার কিছু খাদ্য সঞ্চয় করে রাখবে। এটা এই খাদ্যটা সঞ্চয় করে রাখছে কেন, যে এমন কোনো পরিবেশে, তার প্রতিকূল পরিবেশ, তার অনুকূল পরিবেশ, এই অনুকূল পরিবেশের সময় ওই উদ্ভিদটা যেন বেঁচে থাকে এবং বেঁচে থাকার জন্য তারা খাদ্যটা সঞ্চয় করে রাখে। এবং এই খাদ্য সঞ্চয় করে রাখার জন্য তখন মূলের এই রূপান্তরগুলো হতে থাকে। যেমন আমরা এই রূপান্তর মূলগুলো দেখতে পারি, রূপান্তর মূল আসলে চার প্রকার। এখানে আমরা চার প্রকার দেখছি। একটা হলো মূলাকৃতি, আমরা সবাই দেখেছি মূলা, মূলাকে আমরা চিনি। আরেকটা আছে গাজর আকৃতি, গাজরও আমরা চিনি, আমরা খেয়ে থাকি, খুব সুস্বাদু একটা খাবার। এরপরে আছে শালগম, এটা আমরা সবজি হিসাবে খেয়ে থাকি। আরেকটা আছে কন্দাকৃতি, এবার দেখো এই যে চারটা রূপান্তরিত মূল আছে, চারটা রূপান্তরিত মূল প্রথমে আমরা যদি মূলার কথা বলি, মূলাটা আমরা সবাই চিনি এবং সবজি হিসাবে খাই। এই মূলাটা দেখো খাদ্য সঞ্চয় করে জিনিসটা কিভাবে হচ্ছে, মূলটা বেশ একটু স্ফীত হয়ে গেছে, মোটা হয়ে গেছে। এই যে মোটা হলো এবং তার আগে আকারটা একটু দেখবার যে সরু আছে এবং নিচের দিকটাও একটু সরু আছে এবং মাঝে এই যে অংশটা, এই অংশটা স্ফীত হয়ে একটু মোটা আকার ধারণ করে গেছে, এটাকে আমরা বলছি মূলাকৃতি মূল। এরপরে আসি আমরা গাজর আকৃতি, গাজরটা আমরা সবাই খেয়ে থাকি এবং খুবই সুস্বাদু, বিশেষ করে যারা ডায়েট করছে তাদের জন্য তো আরও ভালো একটা ব্যাপার। গাজরের মধ্যে কী থাকবে, ক্যারোটিন জাতীয় পদার্থ থাকে যেটা আমাদের শরীরের জন্য খুবই খুবই উপকার। তো এই গাজর আকৃতিটা আমরা দেখছি গাজরটা কীরকম আছে, দেখো মাঝখানটা বেশ স্ফীত অংশ, মাঝের অংশটা অনেক বেশি স্ফীত, তোমার শুরুর দিকটা একটু সরু আছে এবং নিচের দিকেও দেখবা সরু আছে এবং মাঝেরটা অনেক বেশি স্ফীত, এটাকে আমরা বলছি গাজর। এবং এই ধরনের মূলকে আমরা বলছি গাজর আকৃতি। এরপরে আসি আমরা শালগম, শালগমটা এটাও আমরা সবজি হিসেবে খেয়ে থাকি। শালগমটা কিরকম দেখতে, এটা গাজরের থেকেও দেখো বেশি স্ফীত এবং পুরো বডিটাই ওর পুরো গোল হয়ে আসে এবং এর ভিতরে সে প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয় করে রাখে এবং নিচের দিকে সরু, এটা হলো তার মূলটা মাটির সঙ্গে যেন আঁকড়ে থাকে, এই কারণে নিচের দিকটা এই অংশটা সরু হয়ে আছে, এটাকে আমরা বলি শালগম আকৃতির মূল। আর এটাকে বলা হচ্ছে কন্দাকৃতির মূল। আমরা সবাই জানি রাস্তা নামক একটা উদ্ভিদ আছে যেটা ফুলের ফুল হিসাবে আমরা বাগানে এটা লাগিয়ে থাকি। এই ধরনের যে মূলগুলো আছে, ফুলের যে মূলগুলো আছে এগুলো কন্দাকৃতির মূল এবং এই মূলটাও বেশ খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়ে থাকে। স্ফীত হয়ে এটার কারণ হলো এরা সবাই রূপান্তর হয়ে আছে। মূলটা আসলে উদ্ভিদের যে মূলটা মূল মূল সেই মূলের মতোই হয়, পরবর্তীতে যে এরা নিজেদের খাদ্যটা সঞ্চয় করে রাখার জন্য এদের আকৃতিটা একটু পরিবর্তন হয়ে যায়। এই যে পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে অনুকূল পরিবেশে টিকে থাকার জন্য ওরা এই ধরনের রূপান্তরগুলো হয়ে থাকে। তো তোমরা দেখবে বাসায় তোমাদের আরও অনেক এই ধরনের রূপান্তরিত মূল থাকবে, যেমন পেঁয়াজ আছে, রসুন, আদা,
এরপরে দেখবে যে আমাদের বট গাছে যে অনেক পুরানো বট গাছে রাস্তা নামক একটা লতা আছে, এগুলো সবই রূপান্তরিত মূল। এবং এই যে মূলগুলো আছে, এই আমরা আজকে যে চারটা শিখলাম, এই চারটা মূল বাদেও তোমাদের বাসায় এই ধরনের মূল কোনগুলো আছে যেগুলো নিজের দেহটাকে পরিবর্তন করে স্ফীত করে বা নিজেকে টিকে পরিবেশে টিকে রাখার জন্য আর কোন কোন ধরনের মূল এগুলো থাকতে পারে, তোমরা এগুলো বেছে বেছে বের করবে এবং খাতায় একটা লিপিবদ্ধ করবে। তো পরবর্তী যে ক্লাসটা হবে, এই ক্লাসে তোমরা সবাই অ্যাটেন্ড করবে, এই অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করে আমাদেরকে তোমরা ভিডিওর মাধ্যমে বা ছবির মাধ্যমে এগুলো দেখাবে, আমরা সরাসরি তোমাদের সঙ্গে লাইনে থাকবো এবং জুম অ্যাপসের মাধ্যমে আমাদের এই ক্লাসটা প্রচার করা হবে। তোমরা জুম অ্যাপসের সঙ্গেও আমাদের সঙ্গে এক থাকতে পারো এবং ওখান থেকে তোমাদের এই বাড়ির কাজগুলো আমরা দেখে নিতে পারি। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।